ছেলেদের কাছ থেকেও ভালো রেজাল্ট আমাদের নারীদের খেলায় আমরা কিন্তু পাচ্ছি, সেটি ফুটবলও পেলাম, ক্রিকেটও আমরা পেলাম। চারিদিকে আমাদের নারীদের জয় জয়কার খেলাধুলায়। ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নারী ফুটবল টিম সাউথ সাফ চ্যাম্পিয়নশিপে জয় ছিনিয়ে নিয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, এবং তার দুদিন রেস্ট কাটতে না কাটতেই আমাদের নারী ক্রিকেট টিমও বিশ্বকাপে কোয়ালিফাই করেছেন, এবং কি বলে কোনো খেলায় না হেরেই তারা কিন্তু কোয়ালিফাই করেছেন। এটি আমাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ, এবং আমাদের নারীরা যে খেলাধুলা এগিয়ে চলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় নারীদের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা তিনি করে যাচ্ছেন, এবং যার ফলস্বরূপ কিন্তু আমরা দেখেছি যে নারীরা আজকে বিভিন্ন জায়গায় তারা খেলাধুলায় আগ্রহী হচ্ছে, বিভিন্ন ইভেন্টে আগ্রহী হচ্ছে। তার প্রমাণ আজকে কিন্তু আমরা দেখছি যে আমাদের ছেলেদের কাছ থেকেও ভালো রেজাল্ট আমাদের নারীদের খেলায় আমরা কিন্তু পাচ্ছি, সেটি ফুটবলও পেলাম, ক্রিকেটও আমরা পেলাম। তা আমরা অবশ্যই তাদের প্রতি শুভকামনা রাখছি, এবং আমরা বিশ্বাস করি তারা তাদের মানে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের অন্য অন্য অনেক মেয়েরা আজকে যারা অনেক ধরনের সংকোচ বোধ করেন খেলাধুলায় আসতে, বা যারা অভিভাবকরা যাদের আসতে দেন না, বা সামাজিক যাদের প্রতিবন্ধকতা যারা মনে করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের জয়, এই ধরনের অ্যাচিভমেন্ট, এটা আমার মনে করি অনেক বেশি উৎসাহ যোগাবে, অনেক বেশি তাদের সাহস যোগাবে আগামী দিনে খেলাধুলায় এগিয়ে আসার ক্ষেত্রে। যেহেতু এখন মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর সর্বোচ্চ যে অধিবেশন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগদান করছেন, এবং প্রতিদিনই ওনার বিভিন্ন সেশন চলছে, বক্তব্য চলছে, যার কারণে আমরা উনি অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন, এবং এরপরেও তিনি কিন্তু আমাদের যারা খেলোয়াড়রা বিভিন্নভাবে কষ্টে আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, তাদেরকে কিন্তু ঘর তৈরি করার নির্দেশ দিয়েছেন। যারা বিভিন্ন প্রবলেমে আছেন, পুলিশ দ্বারা হয়রানি হচ্ছে, তাদেরকেও যাতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় সে ব্যবস্থা করছেন। তিনি কিন্তু ওইখানে বসে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু এগুলো করেছেন। আমি আশা করি যে উনি 30 তারিখ আসবেন, আমাদেরকে বলেছেন, এবং উনি আসার পরে তাদেরকে সংবর্ধিত করবেন, এবং এটি আমরা ওনার দিকে আমরা চেয়ে আছি, কারণ আমরা মনে করি যে আমাদের সর্বোচ্চ সবার অভিভাবক হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং তিনি যেভাবে অকাতরে আমাদের খেলোয়াড়দের জন্য সহযোগিতা করেন, এরকম সহযোগিতা অনেক সরকার প্রধান রাষ্ট্রপ্রধানও এই দেশে ছিলেন, কিন্তু কেউ কিন্তু এই ধরনের সহযোগিতা কেউ করেনি যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন বা করছেন। আমরা আশা করি যে উনি আমাদের অতীতের মতো ভবিষ্যতে আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের নারীদের পাশে, আমাদের ছেলেদের পাশে থাকবেন। আমাদের বাংলাদেশ নারী ক্রিকেট টিমের সকল সদস্যকে আমি শুভকামনা রাখছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি এই টিমটি আমাদের মাটিতেই অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টেও আমরা বিশ্বাস করি যে যে জয়ের ধারাবাহিকতা তারা রেখেছেন, ইনশাল্লাহ এখানেও একটি ভালো জয়, ভালো একটি টুর্নামেন্ট তাদের মধ্য দিয়ে আমরা আশা করছি, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অতীতে এশিয়ান আমাদের এশিয়ান ক্রিকেটে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছে, নারীরা চ্যাম্পিয়ন হয়েছে, ইনশাল্লাহ এই টুর্নামেন্টেও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা দৃঢ়ভাবে আশাবাদী।